আমি তো হাসতে আছেন না, আমি হাসতেছি। শ্বশুর বাদার, আমরা যে গানের দার দিয়ে হাঁটে যাচ্ছি, এই গান কাটেছিল তুইটা? এই গান তোর বাপ কাটেছিল। এত বড় গান আমার বাবা কাটেছিল? তারা তোর বাপ কাটেছিল? আমার বাপ কাটেছিল তো এই এত মাটি ফেলেছিল কারণে। মাটি এত মাটি আমি খাইছিলাম জ্বালানি করে দাম ওই কোথাকার, তাতে কিস কিস করেছিল না? যদি আর একটা কথা বলছি তো তোর মুখ আমি ছুতো সেলাই করে দেবেন তোমার দিলাম। হ্যাঁ, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই, গোস্ত সাবা খাবো নি কাম্মা জি? শ্বশুর বাজার কি বিয়ে করেছেন? দেখ তো কথা ধর, বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোরটা আসবে কোন দিয়ে? আপনার কোন ছেলে পেলে হয় নাই শ্বশুর বাজার? কপাল আমার, কপাল আমার, আমার ছেলে পেলে হয়েছে দেখি? আমি কোন দেখি যাই কেন তোর বাজিয়ে আমার কাছে বলি তো 10 কেজি চাই পাটা দিতাম। আমি তো দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমন লাগে? দুহাই লাগে তোর, দুহাই লাগে আর কথা কইছে? তোর দুটি ভাতে ধরেছি, তোর দুটি পায়ে ধরেছি আর কথা কইছি? আর কথা কইছি চল চল, এই ঘটনা হচ্ছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি আর 84,000 গ্রাম মেয়ের বাপকে বলবো, যোগ মেয়ের বাপরা তোমরা আমার মতো এরকম হারানো যথা সহলে সাথে মিয়া বিয়ে দিয়ে না, মেয়ে বিয়ে দেওয়ার আগে বাজিয়ে থাকবা যে সেই মেয়ে, সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানায় কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর বাজার, শ্বশুর বাজার, আপনি কি যাত্রা যাবে না করতেছেন? জোরদার তালি হয়েছে নাকি?